আজকে যে বিষয় নিয়ে পামিস্ট্রিতে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বুধ মহাধ্বনি করে, আপনি হবেন কি না দেখুন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে চ্যানেলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন, চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে। তো আজকের যে বিষয়, বুধ মহাধ্বনি করে আপনি হবেন কি না, এটা দেখার জন্য প্রথমে আপনার হাতে যে অংশটা দেখতে হয় সেটা হচ্ছে বুধের ক্ষেত্র। হাতে কোথায় বুধের অবস্থান এবং এই বুধ পর্বত থেকে বিচার করা হয় যে আপনি ধনী হবেন কি না, তো সেটা দেখার জন্য প্রথমে আপনার নিজের হাতের এই অংশের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল। কনিষ্ঠ আঙুলের নিচে অর্থাৎ এখান থেকে যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছে অংশটা, এটা হচ্ছে বুধের স্থান অর্থাৎ বুধ পর্বত বলা হয় এটুকুন ক্ষেত্রকে, বা বুধ গ্রহের এরিয়া, বা এটাকে আপনার ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট, যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই অংশটা যেন কোনো সময় যেন নিচস্থ না হয়, হাতটা দেখলেই বুঝতে পারবেন এই অংশটা যেন এখানে নিচু না হয়, এই অংশটা উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে, সেই সঙ্গে গোলাপি বর্ণ হতে হবে। তারপরে এখানে যেন এই ধরনের কস চিহ্ন না থাকে, কিংবা আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এই ধরনের যেন জাল চিহ্ন না থাকে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের রেখা নিয়ে দেখবেন, এই ধরনের রেখা নিয়ে জাল চিহ্ন হয়, এই বুধ পর্বতে যেন জাল চিহ্নটা না থাকে, বা বুধ পর্বত এবং বুধের আঙুলে যেন তিল না থাকে। তো এগুলো না থেকে যদি আপনার বুধ একদম উঁচু এবং উভার হয়, সেই সঙ্গে যদি এই রেখাগুলো থাকে, তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। বুধ পর্বতের উঁচু এবং উভার নেওয়াটা খুবই শুভ এবং সেটা ভালো বুধকে নির্দেশ করে এবং বুধ আপনার শুভ অবস্থায় আছে। যদি বুধ উঁচু এবং উভার নিয়ে থাকে, সেখানে কোনো অশুভ চিহ্ন যদি না থাকে, যে চিহ্নগুলো আপনাদেরকে দেখালাম ওই চিহ্নগুলো যদি না থাকে, বুধের যদি এই যে রেখাগুলো দেখাবো এখন এই রেখা থাকে, তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। তো সেটা দেখার জন্য প্রথমে যে রেখাটা দেখাচ্ছে, এই রেখা যাদের হাতে থাকবে আপনারা জেনে রাখুন আপনারা ভবিষ্যতে অবশ্যই ধনী ব্যক্তি হবেন। সেটা কি? সেটা প্রথমে যে একটা রেখা আপনাদেরকে দেখাচ্ছি বুধ পর্বতে, যাদের এই ধরনের একটা রেখা থাকে লম্বা, যদি দেখুন আপনার হাতে বুধ পর্বতে এই একটা থাকতে হবে, দুটো তিনটা থাকলে হবে না, যদি একটা রেখা থাকে, তারা জীবনে 6 থেকে 7 বার হঠাৎ করে প্রচুর অর্থ তাদের প্রাপ্তি হয়, এটা অর্থপ্রাপ্তির যোগ্যের নির্দেশ করে। তারা জীবনে 6 থেকে 7 বার প্রচুর অর্থ তারা পাবে এবং এই অর্থের দৌলতে তারা জীবনে ধনী হবে, প্রচুর অর্থ। তো দেখবেন যদি তাদের হাতে থাকে তাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটবে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যদি এই বুধ পর্বতে একটা রেখার জায়গায় 2-3টে রেখা থাকে এরকম লম্বা লম্বা, তাহলে পরে জানবেন তাদের মানে আপনার বৃদ্ধকালে অর্থনৈতিক দিক থেকে কোনো অর্থের অভাব হবে না, তারা বৃদ্ধকাল পর্যন্তও ইনকাম করতে পারবে, তারা বৃদ্ধকালেও প্রচুর টাকা পয়সা ইনকাম করে। যদি আপনার ভূত পর্বতে এই ধরনের রেখা দেখতে পান তো আপনি একটা কথা নিশ্চিন্ত হয়ে যান যে আপনার অর্থের বিশেষ অভাব হবে না বৃদ্ধকালে, বৃদ্ধকালেও আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আর এই ধরনের রেখার একটা নির্দেশ করে যে এই ধরনের রেখা যাদের থাকে তারা মানে আপনার লিকুইড মানির কোনো সমস্যা থাকে না, ঠিক আছে। আর একটা কথা, এই ধরনের রেখা থাকলে পারে তাদের বিজনেস সেন্সও খুবই ভালো হয় এবং তারা দেখতেও সুন্দর হয়। যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে, তারা বহু ভাষা জানে, ঠিক আছে, এই ধরনের রেখা। এরপরে আপনাদেরকে আর একটা দেখাচ্ছি অর্থের জন্য, সেটা যদি অর্থনৈতিক যদি বুধ পর্বতে কোনো রেখা না থাকে, ঠিক আছে, একদম পরিষ্কার এই ধরনের রেখা যদি না থাকে, বুধ পর্বত একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো রেখা নেই এখানটায়, যদি বুধ পর্বতে কোনো রেখা না থাকে, তারা জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন অর্থের জন্য তাদের অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তো দেখবেন আপনার হাতে যদি বুধ পর্বতে কোনো রেখা না থাকে, এই যেরকমটা এই হাতে কোনো রেখা নেই, যদি না থাকে তাহলে তাদের অর্থের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে, যতই আপনি অর্থ উপার্জন করুন না কেন। এরপরে আপনাদেরকে আর একটা জিনিস আপনি বলছি, যদি বুধ পর্বতে আপনার এই ধরনের স্টার্ট চিহ্ন থাকে, বুধ পর্বতে স্টার্ট চিহ্ন থাকা খুবই শুভ। এই বুধ পর্বতে যদি স্টার্ট চিহ্ন থাকে, তাহলে পরে আপনি গবেষণা বা রিসার্চে সফলতা পাবেন, গবেষণা ক্ষেত্রে এবং রিসার্চে আপনি সফলতা পাবেন। এরপরে আপনাদের আর একটা বলছি, বুধ পর্বতে যদি আপনার এই ধরনের মৎস্য চিহ্ন বা ফিশ সাইন থাকে,
দেখবেন আপনার হাতে মৎস্যচিহ্ন বা ফেস সাইন আছে কিনা। বুত পর্বতে যদি মৎস্যচিহ্ন যদি বা ফেস সাইন যদি থাকে, যেরমটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা নির্দেশ করে তারা ব্যবসাতে প্রচুর সফলতা তারা পাবে। ব্যবসা করলে তারা জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম আপনি করতে পারবেন। যদি বুত পর্বতে আপনার এই ধরনের মৎস্যচিহ্ন থাকে, তাদের বিজনেস সেন্স খুব অসাধারণ হয় এবং ব্যবসা ক্ষেত্রে তারা প্রচুর সফলতা পাবে। দেখুন আপনার হাতে এরকমের মানে মৎস্যচিহ্ন আপনার বুধ পর্বতে আছে কিনা। এরপরে বুধ পর্বতে যদি আপনার ত্রিভুজ চিহ্ন থাকে, এটাও নির্দেশ করে আপনি ব্যবসাতে সফলতা পাবেন এবং তারা মানে পুরানো জিনিসকে নতুনত্ব প্রদান করে। তো ব্যবসা ক্ষেত্রে সফলতার জন্য এই এই ধরনের যদি একটা ত্রিভুজ চিহ্ন থাকে, সেটাও নির্দেশ করে যে আপনি ব্যবসা ক্ষেত্রে সফল হবেন। এরপর আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি জীবনের সফলতার ক্ষেত্রে। দেখবেন এই রেখাটা আপনার জীবন রেখা থেকেও আসতে পারে। এটা আপনার এই যে ক্ষেত্রটা, এটা শুক্রের ক্ষেত্র, শুক্রক্ষেত্র থেকে এই যে রেখাটা যায়, কিংবা আপনার হাতে ভাগ্য রেখা থেকেও এই রেখাটা উঠতে পারে। এই যে রেখাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বুধ রেখা, মার্কারি লাইন বা স্বাস্থ্য রেখা বলা হয়। যাদের হাতে এই ধরনের বুধ রেখা থাকে, হ্যাঁ, এরকম সুন্দর যদি সুস্পষ্ট বুধ রেখা থাকে, তো তারা যদি ব্যবসা বাণিজ্য করে, তারা ব্যবসাতে প্রচুর সফলতা লাভ করে এবং ব্যবসা করলে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এই বুধ রেখা এবং বুধ পর্বত যদি শুভ হয় এবং বুধ পর্বতে যদি এই ধরনের রেখা আপনারা দেখতে পান এবং বুধ পর্বতে একটা এরকম বুধ রেখা এবং এই ধরনের রেখা দেখতে পান, তাহলে পরে তারা ব্যবসা করলে জীবনে প্রচুর অর্থ উপার্জন করে এবং তারা ধনী ব্যক্তির জীবনে অবশ্যই হবে। দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা, তাহলে আপনি ব্যবসা করুন, ব্যবসাতে আপনি সফলতা পাবেন। এরপরে আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে বুধ পর্বতে যদি আপনার এই ধরনের রেখা থাকে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো খুবই শুভ চিহ্ন। যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বুধ পর্বতে আপনি দেখতে পান, তারা খুবই ভাগ্যবান, এই কারণে তারা যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যায়, তারা রক্ষা করে। এই বুধ পর্বতে যাদের এরকম একটা চতুর্ভুজ চিহ্ন থাকে, তারা মানে সফলতা তো পায়, সেই সঙ্গে তাদের রক্ষা কবচ এই বুধ পর্বতের চতুর্ভুজ চিহ্ন। তো দেখুন আপনার হাতে বুধ পর্বতের চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, তো আপনি যে কোনো মানে বিপদ আপদে পড়লে তার থেকে আপনি রক্ষা পাবেন। এরপরে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে বুধ পর্বত থেকেই আপনারা জানতে পারবেন যে আপনি মহাধনী হবেন কিনা। যে রেখাগুলো আপনাদেরকে আমি দেখালাম, শুধু দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা, যদি থাকে তো আপনি ভবিষ্যতে মহাধনী আপনি অবশ্যই হবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিত মাঝে, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।